আমরা একদমই বেশি সময় নেব না। আমার খুব ইচ্ছা ছিল যে আমি ছোটবেলা থেকে যখন গল্পের বই পড়তাম, আমাকে আমার গল্পের বই পড়তে দিতেন না আমার বাবা। আজকে আমার গল্পের বইয়ের বড় প্রবর্তনের জন্য আমার বাবা ফিরে এসেছেন। সাহিত্য পরিবারে জন্মনের কারণে আসলে সাহিত্য চর্চার জায়গাটা খুব কঠিন ছিল পরিবারে। তো আমার বাবাকে আমি খুব ছোট্ট করে এক মিনিট এবং আমার দাদাকে ছোট করে এক মিনিট বলার জন্য অনুরোধ করব। আমার বাবা মাঝারি মান্নান, তিনি সরকারি কর্মচারী ছিলেন, এবং আমার দাদা মুশারফ আলী এবং এখানে জগুল আলী। আপনারা সকলেই বইমেলায় একজন লেখকের নাম অবশ্যই দেখেছেন, তিনি হচ্ছেন সৈয়দ মুস্তফা আলী। সৈয়দ মুস্তফা আলী সাহেবের দুজন সুপুত্র ওনারা, এটা সম্পর্কে আমার দাদা হন। তো আপনারা বুঝতেই পারছেন যে সাহিত্য পরিবারে জন্মনে একটা খুব কঠিন, এবং আমরা আসলে উত্তম লক্ষ্য না, আমরা ফুলের তোড়া আনি না, আমরা শুধু বইটাই আনি এবং শুধু বইটাই পড়তে দিই। আপনারা খুব সংক্ষেপে শুনতে পাবেন। আসসালামু আলাইকুম। আমি জানতামই আমাকে আপনাদের বিনীত অনুরোধ জানাই, এখন আমরা পরবর্তী পর্ব চলে যাবো।